প্রমিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করার চেষ্টা করে আরব আমিরাত, তারা ওপেনিং জুটি থেকে তোলে 16 রান। এরপর 7 রান করা ছেনে ভিরান্তা রান আউট হলে ফিলে প্রথম উইকেটের পতন হয় আরব আমিরাতের। দ্বিতীয় উইকেট জুটিতেও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ফাহিমা খাতুন, তিনি 5 রান করা নিশা আলীকে নিগার সুলতানার ক্যাচ বানিয়ে আউট করেছেন। নিজের তৃতীয় ওভারে এসে আমিরাতের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিয়েছেন ফাহিমা, করেছেন ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। তিনি একে একে নিয়েছেন ডোনা এশা ও কাবিশার উইকেট। তবে এটি শুধু ফাইমার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক নয়, টি টোয়েন্টি ক্রিকেটেই প্রথম হ্যাট্রিক হলো কোনো বাংলাদেশি প্রমিলা ক্রিকেটার। এর আগে সংক্ষিপ্ত ভাষণের ক্রিকেটে হ্যাট্রিক আছে কেবল 7 জন প্রমিলা ক্রিকেটারের, এর মধ্যে পাকিস্তানের 2 জন ছাড়াও আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার 1 জন করে ক্রিকেটার। অবশ্য ওয়ানডে ফরম্যাটে আগেই হ্যাট্রিক করেছিলেন রুমান আহমেদ। 2016 সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন রুমান আহমেদ। যে কোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশি প্রমিলাদের জন্য সেটাই ছিল প্রথম হ্যাট্রিক। এদিকে ফাহিমার হ্যাট্রিকের দিনে মাত্র 39 রানে অল আউট হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা।